পাকা আমের জুস বা ম্যাঙ্গো ফ্রুটিকা যে নামে ডাকুন না কেন এটা খেতে ভীষণ মজার আর একদম হানড্রেড পারসেন্ট পিওর বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যাবে দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটিকা চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমাদের লাগবে আম এখানে কাঁচা পাকা আম নিয়েছি ছয়টি তিনটি আম নিয়েছি একটু বেশি পাকা আর তিনটি আম নিয়েছি একটু কম পাকা এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিব এগুলো হচ্ছে পাকা যে আমটা সেটা একটু গাছ থেকে দেখিয়ে দিচ্ছে পাকা আমগুলো একটু নরম নরম আর যেটা একটু কাঁচা কাঁচা নিয়েছি সেই আমটা একটু শক্ত এবার আমগুলিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি টোটাল ছয় কাপ পানি ব্যবহার করব তিন কাপ দিয়ে আম সিদ্ধ করে নিচ্ছি আর বাকি তিন কাপ শিরাতে ব্যবহার করব এবার আমগুলিকে জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে একটু পানি সহ রেখেই আমগুলিকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমের পিউরিগুলিকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভিতরে যদি কোনো আঁচ থাকে সেটা যেন পিউরির মাঝে না পড়ে কারণ জুসটা খাওয়ার সময় আঁচটা পড়লে ভালো লাগবে না এবার আমের পিউরিটাকে ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিব। আমটাকে ঠান্ডা করতে নিয়ে তৈরি করে নিব শিরা এই জন্য আবারও পাতিলে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এবার পানি আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে জাল করে নিব চিনি শিয়াটা বেশি ঘন করতে হবে না চিনিটা জাস্ট পানির সাথে ভালো করে মিশে গেলে শিয়াটা নামিয়ে নিতে হবে শেয়াটা নামানোর আগে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে চিনি শিয়াটা অনেক বেশি স্বচ্ছ হবে শিরাটা হয়ে গিয়েছে নামিয়ে শিরাটাকেও ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে শিরাটাকে আমি ছেঁকে নিয়েছিলাম এবার একটি ঝগে প্রথমে দিয়ে দিচ্ছি ঠান্ডা আমের পিউরিগুলি একেবারে সবটুকু দিব না শিরা দিয়ে যতটুকু পরিমাণ ঠিক ততটুকু আমের পিউরি মিশাবো একটা পারফেক্ট ঘনত্ব এনে এই জন্য অল্প অল্প করে শিরা দিতে হবে আর অল্প অল্প করে আমের পিউরি দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রুটিকাটা খেতে টক মিষ্টি হয় এই কাঁচা পাকা আমটা ব্যবহার করা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা এরকম হবে তবে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ম্যাঙ্গো পিউরি দরকার আছে তো আর একটু তৈরি করে রাখা পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রুটিকা তৈরি হয়ে গিয়েছে টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী এটাকে সার্ভ করে দিচ্ছি গ্লাসে প্রথমে একটু আইস কিউব রেখে নিয়েছিলাম এখন তার উপরেই দিয়ে দিচ্ছি ফ্রুটিকাটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে তো চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে দেখেন কতটা সুন্দর একটা রং এসেছে কোনো রকম রঙ বা প্রিজার্ভেটিভ ছাড়াই এই ফ্রুটিকাটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ দিন বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট মেহমানদারিতে সবসময় এটা সার্ভ করতে পারবেন খেতে অনেক বেশি মজার হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ